নমস্কার টোয়েন্টি ফোর মেডিকেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করবো ফার্মা কোম্পানির তৈরি লিভিপিল ট্যাবলেট নিয়ে এটি সাধারণত কোন রোগের মেডিসিন আর কী কী শারীরিক সমস্যা হলে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করেন এটি খাওয়ার সঠিক নিয়ম কি এটি কত দিন ধরে আপনাকে খেতে হবে এটি খেলে আপনার কী কী সাইড ইফেক্ট হতে পারে আর কি কি। সচেতন হয়ে থাকতে হবে কোন কোন বিষয়ে আপনাকে সচেতন হয়ে থাকতে হবে আর এইসব নিয়ে আর এই সব নিয়ে আমি আলোচনা করব ভিডিওতে আপনি শুধু সাথে থাকুন আর পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক লিভিপিল ট্যাবলেটটা আপনারা বাজারে আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম সাতশো গ্রাম ও ওয়ান এম মানে হাজার গ্রামে পেয়ে যাবেন এর মধ্যে যে কম্পোজিশানটা থাকে না সেটা হলো লিভিট্রাসিটাম আপনি সেম কম্পোজিশনের আরও অনেক ওষুধ পেয়ে যাবেন সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সেগুলো আছে লিভেরা পাঁচশো তারপরে আছে আপনার লিভেসাম পাঁচশো তারপরে আছে আপনার লিভেস্প্রে এগুলো সব সেম কম্পোজিশনে একই মেডিসিন আমরা জেনে নেব যে লিভিপিল ট্যাবলেট ট্যাবলেটটা কোন রোগের জন্য ব্যবহার করা হয় এটি হলো একটি অ্যান্টি অ্যান্টিএপলেপ্টিক মেডিসিন যেটা এপিলিপসি অ্যান্ড সিজার্স রোগের জন্য ব্যবহার করা হয় এপিলিপসি মানে হচ্ছে আপনার মৃগি রোগ আর সিজার্স সিজার্স মানে হচ্ছে খিচুনি বেহুস হওয়া অজ্ঞান হয়ে যাবা এসব চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় একজন মানুষের সিজার্স মানে খিচুনি বা বেহুশ হয়ে যাবার পিছনে অনেক কারণ থাকতে পারে যদি সে ব্রেনে কোনো কারণে বা কোনো সময় আঘাত খেয়ে থাকে আর সেই কারণে কিন্তু ব্যক্তিদের বেহুশ হয়ে যেতে পারে বা হঠাৎ করে খিচুনি হয়ে যেতে পারে এমন সমস্যা আসতে পারে আবার অনেক সময় রুগীর মাথার অনেক আমরা জেনে থাকি যে মাথায় অনেক নার্ভ থাকে সেগুলো যদি অ্যাবনরমাল হয়ে যায় তার প্রভাবেও খিচুনি হতে পারে বেহুশ হয়ে যেতে পারে এছাড়া আছে ধরুন অনেকের খুব কৃমি হয় আর ওই কৃমি যদি কোনো কারণে মাথায় উঠে যায় তাহলে সিজার হয়ে যেতে পারে আর একজন মানুষ কেন বারবার বেহুজ হয়ে যাচ্ছে সেগুলো একজন ডাক্তারকে ডাক্তার ভালো বলতে পারবে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন এই রোগটা নিয়ে তখন ডাক্তার আপনাকে সিটি স্ক্যান বা এমআরআই করতে বলবে তারপরে রিপোর্টটা হাতে আসার পরে ডাক্তারবাবুরা নির্দিষ্ট কারণ বুঝতে পেরে এই লিভিপিল ট্যাবলেটটি প্রেসক্রাইব করে ডাক্তারবাবু আপনাকে যেভাবে খেতে বলবে আপনি সেইভাবে খাবেন আর এই মেডিসিনটি আপনার প্রচুর লং টাইম এক বছর খেয়ে যেতে হতে পারে বা এক থেকে পাঁচ বছর খেতে হতে পারে আর এই মেডিসিনটি কখনো সেলফ ইউজ করবেন না কোনো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে সব সবসময় এরকম যদি কিছু হয় ডাক্তারের পরামর্শ নিয়ে যে পরীক্ষাগুলো আছে ডাক্তারবাবু করাবেন সেগুলো করানোর পরে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন এবার বলে যে এই ট্যাবলেটের সাইড ইফেক্ট কী কী আছে ট্যাবলেটের সাইড ইফেক্ট আপনার আছে মাথা ঘোরা মাথা ব্যথা হয় সহজে ঠান্ডা লেগে যায় মানে সর্দি কাশি লেগে যায় আর রোগ সংক্রমণ ক্ষমতাটা শরীরে কমে যায় আপনি সবসময় খেয়াল রাখবেন কাটা ছেঁড়া বা পাইপ ব্রেক ফোটা এরকম কিছুগুলো না হয় তাহলে সহজে ইনফেকশানটা ধরে যায় তো এগুলো থেকে আপনি একটু নিজেকে সাবধান রাখবেন যখন আপনি এই ওষুধগুলো খাবেন আর লিভিফিল আপনার ট্যাবলেটও পাওয়া যায় ইঞ্জেকশনও পাওয়া যায় সিরাপ ট্রুপেও পাওয়া যায় তো ভিডিওটি এই পর্যন্তই আর যদি কোনো লিভিফিল ট্যাবলেট বা অন্য কোনো ট্যাবলেট নিয়ে যদি আপনাদের কোনো জানার আগ্রহ থাকে বা প্রয়োজন থাকে তো আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সে বিষয় নিয়ে আপনাদের অবশ্যই ভিডিও নিয়ে আসব। আর এই পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার